রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অস্টিওডি নামক একটি ওরাল সলিউশন নিয়ে। ওরাল সলিউশন এবং ইঞ্জেকশনও রয়েছে, তবে আজকে আলোচনা করব ওরাল সলিউশন নিয়ে। এই অস্টিওডি হলো ক্যালসিফেরল এবং ফসফরাস দুটি সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে। অস্টিওডি এটি উৎপাদন করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, ঢাকা, বাংলাদেশ। তো মূলত অস্টিওডি ইঞ্জেকশন হিসেবেও কিন্তু প্রতি অ্যাম্পুলে 20,000 IU ক্যালসিফেরল ভিটামিন D3 রূপে, এবং অস্টিওডি ওরাল সলিউশন 1 মিলি ওরাল সলিউশন রয়েছে 5 মাইক্রোগ্রাম অর্থাৎ 200 IU ক্যালসিফেরল ভিটামিন D3 রূপে। মূলত ভিটামিন ডি স্বাভাবিক হাড়ের বৃদ্ধি, উন্নতি এবং হাড়ের ঘনত্ব বাড়াতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এছাড়াও শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহৃত হতে এটির প্রয়োজন হয়। ভিটামিন ডি হরমোন রূপে কাজ করে এবং কিডনিতে ক্যালসিয়াম ও ফসফরাসের পূর্ণ শোষণ বাড়িয়ে দেয়, ফলে হাড়ের বৃদ্ধি ঘটে। মাতৃদুগ্ধে ভিটামিন D3 এর পরিমাণ খুবই কম থাকে। বিধায় দুগ্ধপোষ্য শিশুরা যারা সূর্য আলোকের স্পর্শে কম আসে, অর্থাৎ যেসব ছোট বাচ্চাদেরকে সূর্য আলো শরীরে লাগানো সম্ভব হয় না, তাদের মাতৃদুগ্ধ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D3 পায় না। অর্থাৎ মাতৃদুগ্ধে যতটুকু ভিটামিন D3 রয়েছে ততটুকু কিন্তু বাচ্চাদের শরীরে চাহিদা পূরণের জন্য কিন্তু যথেষ্ট নয়। তাই শিশুর জীবনের প্রথম 6 মাসের ভিটামিন D3 এর পরিমাণ নির্ভর করে গর্ভবতী অবস্থায় মায়ের ভিটামিন D3 এর অবস্থা এবং পরবর্তীতে শিশুর খাবার ও সূর্যালোকের সংস্পর্শের উপর। ভিটামিন ডি এর অভাবের কারণে রিকেটস হতে পারে। এটি একটি ব্যথাযুক্ত রোগ যা হাড়কে নরম করে। তাই অতি বেগুনি রশ্মির সংস্পর্শে অভাব দূর করতে খাবারের সাথে ভিটামিন ডি কিন্তু দেওয়া যায় বা নির্দেশিত হয়। এছাড়াও যদি রিকেটস থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি এর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু গবেষণা থেকে জানা যায় যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D3 অন্যান্য রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন D3 শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিকেটস হতে রক্ষা করে। আগেও বলেছি যে অনেক ছোটো ছোটো বাচ্চারা যে এই রিকেটস নামক রোগের কারণে কিন্তু বাচ্চারা অনেক পা ব্যথা করে বা হাত পা চাবায় কামড়ায়, এটি কিন্তু এই সমস্যা কিন্তু শিশুরা ভুগে থাকেন। এরপরে রয়েছে যে সেবন মাত্রা, যেটা বলা হয়েছে যে ইঞ্জেক্টেবল অর্থাৎ যেটা ইঞ্জেকশন, সেটা হলো রিকেটস রোগ যাদের রয়েছে তাদের জন্য 2 সপ্তাহ পর পর একটি অ্যাম্পুল, 1 মাস ধরে, তারপর 4 মাস পর পর একটি। অস্টিওফেরেসিস 2 সপ্তাহ পর একটি অ্যাম্পুল, 3 মাস। অস্টিওম্যালেশিয়া 2 সপ্তাহ পর একটি অ্যাম্পুল, 3 মাস। হাইপোক্যালসিয়ামিয়ার কারণে ভিটামিন বা টিটানি হলে 4 মাস পর পর একটি অ্যাম্পুল, যা 2টি অ্যাম্পুল উন্নতি করা যেতে পারে। রেনাল অস্টিওট্রফি দৈনিক 1টি অ্যাম্পুল বা চিকিৎসকের পরামর্শ মতো। মেনোপোজ 6 মাস পর পর 1টি অ্যাম্পুল। আসলে এগুলোর প্রত্যেকটি ডোজ নির্ভর করে যে ডাক্তার সাহেবগণ আপনাকে যেরকম অবস্থা দেখবেন তার উপর কিন্তু নির্ভর করে আপনাকে বা শিশুকে যতটুকু পরিমাণ ডোজেস ফর্ম দিয়ে থাকবেন। এবং গর্ভাবস্থায় 1টি অ্যাম্পুল 6 মাস পর পর কিন্তু খাওয়ানো যেতে পারে, গর্ভাবস্থায় 1টি অ্যাম্পুল 6ষ্ঠ মাসে এবং 7ম মাসে। যখন মায়েদের বাচ্চাদের যখন দুধ পান করান তখন 1টি অ্যাম্পুল 6 মাস পর পর। 5 বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে 1টি অ্যাম্পুল 6 মাস পর পর। কিশোর এবং বয়স্কদের ক্ষেত্রে 1টি অ্যাম্পুল 6 মাস পর পর। তো ইঞ্জেকশন যেটা আছে সেটা মুখেও খাওয়া যায় অথবা মাংসের ভিতরে কিন্তু দেওয়া যায়। প্রতিরোধ ব্যবস্থা দ্রুত শুরু করা উচিত এবং 5 বছর পর্যন্ত একইভাবে চালানো উচিত। আর ওরাল সলিউশন অর্থাৎ অস্টিও ডি যে সিরাপের কথা আজকে আমরা যে মুখে যে খাওয়ার জন্য যেটা আলোচনা করতেছি, সেটা হলো যে ক্যালসিফেরল ভিটামিন D3 দৈনিক 5 থেকে 10 মাইক্রোগ্রাম অথবা 1 থেকে 2 মিলি
অথবা 200 থেকে 400 আইইউ অথবা চিকিৎসকের পরামর্শ রূপে গ্রহণ করতে হবে। তো অবশ্যই যখন শিশুকে দিবে ডাক্তার সাহেব, তখন কিন্তু আপনার বাচ্চাকে যখন দিবে এই যে ছোট যে 15 মিলি যে ওস্টিওডি 3 রয়েছে এটার দাম মাত্র 75 টাকা, তখন কিন্তু ডাক্তার সাহেব বলে দিবেন আপনি কি 1 মিলি সেবন করবেন নাকি 2 মিলি বা পরিমাণ কম বেশি ডাক্তার সাহেব কিন্তু অবশ্যই নির্ধারণ করে দিবেন। তো স্বাভাবিকভাবে সাধারণত সকল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নিরাপদ এবং সুসহনীয় রূপে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি অর্থাৎ অস্টিওডি এটাও কিন্তু ব্যতিক্রম নয়। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই কিন্তু লক্ষ্য করা যায়, যেমন হাইপার ক্যালসিমিয়া লক্ষণ অথবা ক্যালসিয়াম বিষাক্ততা, এটি হাইপার ক্যালসিমিয়ার ব্যাপকতা এবং স্থায়িত্বের উপর নির্ভরশীল। এছাড়াও ক্যালসিফেরল সেবনে মাঝে মাঝে যে সকল লক্ষণ দেখা যেতে পারে সেটা হলো ক্ষুধামান্দা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা অথবা পাকস্থলীতে প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য। তবে এসব যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আশা করি এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। সতর্কতা, ভিটামিন ডি সাপ্লিমেন্ট রূপে নেওয়ার জন্য নিম্নের রোগীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রক্তে ক্যালসিয়াম বা ফসফরাসের উচ্চ মাত্রা অর্থাৎ যদি বেশি থাকে, হৃৎপিণ্ডে যদি সমস্যা থাকে এবং বৃক্কে যদি সমস্যা থাকে, ভিটামিন ডি 3 সেবন করার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। যখন শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অপর্যাপ্ত নেমে সেবনের ফলে তখন প্যারাথাইরয়েড গ্রন্থি সচল হয় যা প্যারাথাইরয়েড হরমোন প্রস্তুত করে। এই হরমোন ভিটামিন ডি হরমোন প্রস্তুত শুরু করে এবং হাড় থেকে ক্যালসিয়ামকে বের করে দেয় যা আরও গুরুত্বপূর্ণ শারীরিক কাজ যেমন শরীরে অম্লতা নিষ্ক্রিয়করণ কাজে ব্যবহৃত হয়। সুতরাং অবশ্যই যখন আমরা এটা সেবন করব বা ডাক্তার সাহেব যখন আমাদেরকে দিয়ে থাকবেন তখন অবশ্যই কিন্তু এটার ডোজেস ফরম বা যাদের এই সমস্যা রয়েছে পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু দেবেন। আমরা শুধুমাত্র জানার জন্য আপনাদেরকে জানার জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানাম তৈরি করে থাকি সচেতনতার জন্য। নিজে থেকে কখনো চেষ্টা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করার চেষ্টা করবেন। মূলত এক কথায় বলা যায় যে অস্টিওডি 3 সকল প্রকার ভিটামিন ডি 3 এবং ক্যালসিয়ামের এবং ফসফরাসের শূন্যতা বা স্বল্পতার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং আদর্শ একটি ঔষধ বলা যেতে পারে। তো আপনারা সেবন করতে পারেন নিঃসন্দেহে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।